চারিদিকে প্রচুর রুমারের ছড়াছড়ি, ইস্ট বেঙ্গলে আসছে, মোহনবাগানকে অফার করছে, তো সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আর চারিদিকে রুমার ভেসে বেড়াচ্ছে, এই বিদেশিকে ছেড়ে দিচ্ছে, ওই বিদেশি আসছে, ওই বিদেশির ওপর নজর রেখেছে, তো সেগুলো নিয়েও আমাদের কাছে যতদূর আপডেট আছে সেগুলো কিন্তু সব দেবো। তো সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা টিং টং করো, অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে দিও, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর দুদিন আগে কিন্তু আমরা টুর্নামেন্টটা করেছিলাম 23 এবং 24 তারিখ, টুর্নামেন্টটা কিন্তু খুব ভালো করেই হয়েছে। যারা দেখতে চাও সব কটা ম্যাচ কিন্তু লাইভ করা আছে, তাছাড়াও আস্তে আস্তে কিন্তু যে অ্যাক্টিভিটিস করেছিলাম ক্রস বার চ্যালেঞ্জ কুইজ, সেগুলো কিন্তু আস্তে আস্তে ছাড়ছি। ক্রস বার চ্যালেঞ্জটা কালকে ছাড়া হয়েছে, কুইজটা কিন্তু আজকে ছাড়া হবে হোপফুলি, নয়তো কালকে ছাড়া হবে। তারপরেও বাকি যা অ্যাক্টিভিটি ব্লগস নিজেরাও লাস্টে খেলেছি সেগুলো, আর প্রেজেন্টেশন সেরিমনিটা কিন্তু অনেক অন্যভাবে করেছিলাম, তো সেটাও কিন্তু লাইভ করা আছে ফেসবুকে, ওটারও ভিডিওটা কিন্তু ইউটিউবে ছাড়া হবে। তো অবশ্যই ওগুলো দেখো, ফলো করো, আর তোমাদের যারা খেলেছিলে তারাও কিন্তু কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই আমাদের বলো। তো এবার পুজোর থেকে প্রথমে শোনো। হ্যাঁ, তো যেটা বলার প্রথমে আমিও সেটাই বলবো যে সবাই কিন্তু ভিডিও গুলো দেখো, কারণ এই মুহূর্তে কিন্তু ইউটিউবে কারোর কাছে নোটিফিকেশন যাচ্ছে না, তো সেই জন্য ইউটিউবে সব কটা লাইভ রয়েছে এবং ব্লগও রয়েছে, সেগুলো তো দেখো। আর ক্রস বার চ্যালেঞ্জ বা আমরা যে নাইট ফুটবলটা খেলেছিলাম সেইগুলোর ব্লগের এন্ড স্ক্রিনে দেওয়া হবে, তো সেখান থেকেও দেখতে পারো, বাট ইউটিউবে একটু সার্চ করে কষ্ট করে দেখো, আর নাহলে ফেসবুক পেজেও আপলোড করা আছে সব কটা ম্যাচের লাইভ, তারপরে প্রেজেন্টেশন সেরিমনি সবকিছু। আর যারা এসেছিলেন তাদেরকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, প্রচুর লোকে পার্টিসিপেট করেছে, প্রচুর লোকে কিন্তু গিফটও পেয়েছে, যারা খেলেছে তারা তো পেয়েছে, যারা খেলেনি দর্শক হিসাবে ছিল তারাও কিন্তু গিফট পেয়েছে। তো এবার চলে আসি আপডেট গুলোতে। তো প্রথমেই বলি যে কন্যাশ্রী কাপ চলছে, তো কন্যাশ্রী কাপের কিন্তু মোটামুটি সুপার সিক্স এর খেলা চলছে, এবং বলে রাখি এখনো অবধি যা এই মুহূর্তে স্কোর বা স্ট্যান্ডিং, তাতে শ্রীভূমি এবং ইস্ট বেঙ্গল দুজনেরই কিন্তু সেম পয়েন্ট নিয়ে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আগামী 29 তারিখ ইস্ট বেঙ্গল এফসি ভার্সেস শ্রীভূমি স্পোর্টিং এর কিন্তু খেলা রয়েছে, সেই খেলাটা যে জিতবে সেই কিন্তু এই বছরে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হবে। তো এরকমই কিন্তু, তো 29 তারিখের খেলাটার দিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে, লাস্ট ম্যাচটা দুটো টিমই কিন্তু ড্র করেছে। তো এবার আসি আই লিগের কথা। তো আই লিগ তো মোটামুটি এই মুহূর্তে বন্ধই রয়েছে, আর মোহামেডান কিন্তু সুপার লিগে মানে সুপার কাপে পার্টিসিপেট করছে না, তো সেই জায়গা থেকে বলে রাখি মোহামেডান বিদেশে খেলতে যাচ্ছে। তো অনেকেই শুনেছ, সেটা হচ্ছে সাউথ আফ্রিকার একটা ক্লাব, যেই ক্লাবটা কিন্তু সাউথ আফ্রিকার ওখানকার পরপর বেশ কয়েক বছর লিগ চ্যাম্পিয়ন, যার নাম হচ্ছে অরল্যান্ডো পাইরেটস, তো ওদের সাথে কিন্তু 27 জানুয়ারি একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে, সেই জন্য মোহামেডান টিম কিন্তু মোটামুটি 22-23 তারিখ নাগাদ কিন্তু উড়ে যাবে তোমাদের সাউথ আফ্রিকাতে। এবং তার সাথে বলি আই লিগ থ্রি এর কিন্তু প্লে অফ চলছে, 5টা টিম এই মুহূর্তে প্লে অফ খেলছে, তো এখনো অব্দি যে কটা খেলা হচ্ছে তার মধ্যে গ্রুপ টপে রয়েছে কিন্তু স্পোর্টিং ক্লাব দাগোয়া 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে, এবং সেকেন্ড পজিশনে রয়েছে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু এবং কেরালা ইউনাইটেড, দুজনে 2 ম্যাচে 3 পয়েন্ট করে নি, এবং ডেম্পো স্পোর্টিং 1 ম্যাচে 3 পয়েন্ট। তো এখান থেকে কিন্তু 3টে টিম আই লিগ 2 তে কোয়ালিফাই করবে। শুনে নিলে সব চারিদিকে ইন্ডিয়ান ফুটবলে যা যা ঘটছে সেই সব নিউজ গুলো, এবার বলে দিই তোমাদের ট্রান্সফার নিউজ এর রুমার চারিদিকে একদম ছড়াছড়ি। ইস্ট বেঙ্গল একে নিচ্ছে ওকে নিচ্ছে, ওর ওপর ইন্টারেস্টেড চারিদিকে শুনতে পাচ্ছ, এতদিন শুধু হিতেশ শর্মার কথা হচ্ছিল, যেই শুনেছে সবাই যে হায়দ্রাবাদের একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, ট্রান্সফার ব্যান হতে পারে, সেই হায়দ্রাবাদের সব প্লেয়ারকে কিন্তু চারিদিকে লিঙ্ক করে দিয়েছে। তো এই মুহূর্তে হিতেশ শর্মাকে তো ইন্টারেস্টেড আছে, হিতেশ শর্মাকে নিতে পারলে তো খুবই ভালো, খুব ভালো একজন প্লেয়ার, মিডফিল্ডটা কিন্তু কন্ট্রোল করতে পারবে, ইয়াং এনার্জেটিক প্লেয়ার, সেটা তো হলো, ইন্টারেস্টেড আছে। এখন কিন্তু নিখিল পূজারীরও কথা বলা হচ্ছে যে নিখিল পূজারীকেও কিন্তু ইস্ট বেঙ্গল নিতে পারে, একসময় কিন্তু নিখিল পূজারি ইস্ট বেঙ্গলে খেলে গেছে নিজের ইয়াং এজে, তো এই মুহূর্তে খুব ভালো একজন প্লেয়ার, মানে ইন্ডিয়ান টিমে রাইট ব্যাক কন্টিনিউয়াস খেলছে, নিজের জায়গাটা পুরো একদম স্টেবল করে নিয়েছে। একটা কথাই বলবো যে ওর কিন্তু হায়দ্রাবাদে 2026 অবধি কন্ট্রাক্ট আছে, যদি আনতে হয় ট্রান্সফার ফিস দিয়ে আনতে হয়, দেখার বিষয় ট্রান্সফার ফিস দিয়ে কত জনকে আনতে পারে, কারণ দুজন তো অবশ্যই দরকার, একটা স্ট্রাইকার পজিশনের প্লেয়ার মানে যে একটু অ্যাটাকিং একজন ইন্ডিয়ান প্লেয়ার, একটা মিডফিল্ডের প্লেয়ার দরকার, এবার সাইড ব্যাক কিন্তু নিখিল পূজারি, কিন্তু নিখিল পূজারি কিন্তু একজন ইউটিলিটি প্লেয়ার, অনেক জায়গায় ইউজ করা যায়, নিখিল পূজারিকে আনতে পারলে তো বিশাল ব্যাপার, কিন্তু এইগুলোর জন্য কিন্তু খুব বড় বড় ট্রান্সফার ফিস লাগবে, কারণ হিতেশ শর্মা 2024 অবধি কন্ট্রাক্ট আছে, আর নিখিল পূজারিকে কিন্তু আগের বছরই কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, মানে এই সিজনের শুরুতে 2026 অবধি কন্ট্রাক্ট আছে। তো সেই জায়গা থেকে কিন্তু দেখা যাক হিতেশ শর্মা বা নিখিল পূজারি কি হয়, কারণ দুজনের সাথে নিয়ে কথাবার্তা বলছে এরকমই কিন্তু শোনা যাচ্ছে, কিন্তু আনতে হলে ট্রান্সফার ফিস দিয়ে আনতে হবে, আর এই মুহূর্তে কিন্তু
হায়দ্রাবাদের ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে, ট্রান্সফার ব্যানের সমস্যা রয়েছে, তো অনেক কিছুই রয়েছে। আর এরা যদি বেরিয়ে যায় তাহলে টিমটার কিন্তু কিছুই থাকবে না, সেটাও কিন্তু একটা ভাববার বিষয়। তো সেইখান থেকে দেখা যাক, তার সাথে ডেভিডেরও একটা সম্ভাবনা ছিল, কিন্তু লাস্ট ম্যাচটা ডেভিড কিন্তু খেলেছে, নিরোকার সাথে কিন্তু গোলও করেছে। তো সেখান থেকে ডেভিডের আশা হয়তো ইস্ট বেঙ্গলে নেই, যদি খুব বড় অঘটন না ঘটে তাহলে হয়তো ডেভিডকে হয়তো মোহামেডান ছাড়ছে না আপাতত। আইএসএল এ যদি কোয়ালিফাই করে মোহামেডান তাহলে তো মোহামেডান হয়ে আইএসএল খেলতে পারে, আর না হলে তখন হয়তো আসতে পারে। তো আরেকটা জিনিসও দেখেছো, অনেকে চিংলে সাদাকে কিন্তু লিঙ্ক করা হয়েছে মোহনবাগানের সাথে, যে মোহনবাগান নাকি চিংলে সাদাকে নিচ্ছে। তো চিংলে সাদাও কিন্তু কন্ট্রাক্ট আছে, চিংলে সাদাও বলা 2025 অবধি কন্ট্রাক্ট আছে। তো চিংলে সাদাকে নিতে গেলেও ট্রান্সফার ফিজ নিতে হবে, কিন্তু মোহনবাগান ট্রান্সফার ফিজ নিতেই পারে। আগেও কিন্তু অনেক প্লেয়ারকে দেখেছো ইম্পসিবল একদম ট্রান্সফার, সেগুলো কিন্তু করে ফেলেছে, তো এটাও করতেই পারে। কিন্তু একটাই বিষয়, হায়দ্রাবাদের এত প্লেয়ারকে সবার সাথে লিঙ্ক করে দিচ্ছে, সবাই যদি বেরিয়ে যায় হায়দ্রাবাদে খেলবে, এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক। তো দেখা যাক হায়দ্রাবাদ নিজেদের পজিশন স্টেবল করতে পারে কিনা, আর প্লেয়ারদের রেখে দিতে পারে কিনা, কারণ ট্রান্সফার ফিজ দিলে আর প্লেয়ার যদি যেতে চায় সেই জায়গাতেই কিন্তু একমাত্র ছাড়ার উপায়, তাছাড়া কিন্তু না, কারণ সবাইকেই কিন্তু কন্ট্রাক্টেড রেখেছে, যারা নিজেদের ইয়াং প্লেয়ার বা এক্সপিরিয়েন্স প্লেয়ার সবাইকেই কিন্তু কন্ট্রাক্ট করে রেখেছে। আর তাছাড়াও মোহনবাগানে কিন্তু নানান রকম নিউজ রয়েছে, সাদিকুকে ছেড়ে দিতে চলেছে, একে রিলিজড, ও রিলিজড একদম মানে লিখে দিয়েছে রিলিজড, এরকম কিন্তু কিচ্ছু হয়নি, কোনো বিদেশি রিলিজ হয়নি, কোনো বিদেশি রিলিজ হবে কিনা সেটাও কিন্তু খুব ডাউটফুল। সাদিকও কিন্তু লাস্ট কিছু ম্যাচ ধরে খুব ভালো খেলছে, তো সেই জায়গা থেকে সাদিকুর আগের মতো কিন্তু পারফরমেন্স নেই, এখন কিন্তু অনেকটাই ইম্প্রুভ করেছে, অনেক ম্যাচ কিন্তু নিজেই নিয়ে বেরিয়েছে, তো সেই জায়গা থেকে এরকম কিন্তু কিছু হচ্ছে না। আর হলে একটাই জিনিস হতে পারে, কাউকে হয়তো কারো জায়গায় কাউকে ডিরেজিস্টার করিয়ে কাউকে আসতে পারে, কিন্তু কাউকে নিয়ে কিন্তু এখনো কোনো নিউজ নেই যে ফুললি ফিট বা ম্যাচ ফিট হয়েছে কিনা, সেই জায়গাতে এক্সপেক্ট কিন্তু করতে পারো হয়তো কোনো বিদেশি চেঞ্জ নাও হতে পারে মোহনবাগানের। এবং শুধু চিংলে সানা নয়, আরো একজনের সাথে লিঙ্ক হয়েছে হঠাৎ করে দেখছিলাম কোনো একটা জায়গায়, সেটা হচ্ছে এফসি গোয়ার জয় গুপ্তার সাথে। তো এই জয় গুপ্তা কিন্তু এই বছরের আইএসএল এর আবিষ্কার, মানল মার্কোজ কিন্তু ওকে আবিষ্কার করছে, অসাধারণ পারফরমেন্স করছে, তো ওর সাথে একটা লিঙ্ক আপ করে দিয়ে ওকে নাকি মোহনবাগান নেবে, তো বলে নাকি এরকম কিছু হয়নি। আরেকটা জায়গায় দেখলাম সাদিকুকে নাকি ছেড়ে দিচ্ছে, সাদিকুকে এফসি গোয়া নেবে এরকম, তো যে যা পাচ্ছে করে যাচ্ছে, তো বলে নাকি এরকম কিছু হয়নি। তবে হ্যাঁ, ডিপেন্ড করছে ইস্ট বেঙ্গলে হয়তো কিছু চেঞ্জেস হবে এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, মোস্ট প্রবলি সুপার কাপের আগেই হবে। তাছাড়া মোহনবাগানে কিছু চেঞ্জেস হওয়ার খবর এই মুহূর্তে নেই, একদম যদি আনোয়ার আলীকে পুরো সিজন লং আউট হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো কোনো একজন ইন্ডিয়ান ডিফেন্ডারকে চাইলেও চাইতে পারে, কারণ সেই জায়গাটা কিন্তু খারাপ রয়েছে। সুমিত দিক খেলছে না, তো সুমিত দিল উপরে ডিপেন্ড করাটাও একটু ডিফিকাল্ট, তার উপরে লাস্ট দুটো ম্যাচে কিন্তু পারফরমেন্সও বাজে, তো সেখান থেকে কম বেশি চেঞ্জেস হতে পারে। আবার অনেক জায়গায় দেখলাম বা সাবুটাররাও করেছে, যেটা হচ্ছে কোচ ইয়ে চলে যাওয়ার জন্য বা গো ব্যাক জুয়ান, তো এরকমও মানে কোচও চলে যাবে এরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই, কোচকেও কিন্তু আরো কিছুদিন সময় দেওয়া হবে, তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তো ততক্ষণ অবধি মোহনবাগানের কোন চেঞ্জেস এর খবর আপাতত নেই। আর গুরকিরাতের কথাটা বলে দিই, গুরকিরাতের উপরে কিন্তু এখনো ইন্টারেস্টেড আছে, দেখার বিষয় গুরকিরাতকে আনতে পারে কিনা, গুরকিরাতকে আনলে হয়তো লোন নিলে আনবে, বাকি প্লেয়ারটার জন্য লোন নিলে আনবে, এরকম হয়তো করতে পারে যে লোনের মধ্যে ভালো খেললে হয়তো পরের বছর নতুন কন্ট্রাক্ট দিয়ে পুরোপুরি সাইন করে নিতে পারে। কারণ গুরকিরাত কিন্তু মুম্বাইয়ের স্কোয়াডেই থাকছে না, স্টার্টিং ইলেভেন তো ছেড়ে দাও, স্কোয়াডেই কিন্তু থাকছে না, তো সেই জায়গা থেকে ওটা কিন্তু একটা ভালো অপরচুনিটি আছে সাইন করানোর জন্য। তো যা যা আপডেট ছিল পুরো বলে দেওয়া, তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর যেই দুটো ভিডিও দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখো, খুব মজা পাবে। তো যেগুলো করতে হয় যেগুলো তোমরা এখন করছো না, নোটিফিকেশান যাচ্ছে না, বেল আইকনটা টিং টং করে দিও তাহলে নোটিফিকেশানগুলো যায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করো ভিডিওগুলো, আর লাইক করেও দিও। তো চলো এখনের জন্য, হ্যাঁ।